বৌমা, তোকে কখন থেকে বলছি কাপ চা দিতে? আচ্ছা শোন, আমি তোকে পরে ফোন দিচ্ছি, ওকে? কই, কখন বললেন? আমি শুনিনি তো। তুমি শুনবা কেমনি? তোমার কান তো বন্ধ। মা, আমি একটা জরুরি ফোনে ছিলাম। জরুরি ফোন? তোমার খালি জরুরি ফোন, সংসারের দিকে তো তোমার কোনো খেয়াল নাই। আপনি তো সারাক্ষণ আমার দোষটাই দেখেন। তোমার কোনো গুণ থাকলে তো দেখতাম। আমার কপালটাই খারাপ। আমার ছেলে তোমার মতো একটা মেয়েকে ঘরে বউ করে এনেছে। ওকে ঠিক আছে, বিয়ের প্রথম থেকেই একই কমপ্লেইন শুনতে শুনতে আমি ফেড আপ। আর না, আমি আর নিতে পারছি না। আপনি থাকেন আপনার ছেলেকে নিয়ে, এই সংসারে আমি আর থাকবো না। কি হয়েছে মা, এভাবে কাঁদছো কেন তুমি? তোর বউ আবার চলে গেছে। কেন, কি বলেছো তুমি তাকে? তোর বউকে জিজ্ঞেস কর, তোর বউ তো খালি রেডি থাকে ঝগড়া করার জন্য। শেলি, কোথায় তুমি? কি হয়েছে একটু খুলে বলো তো। আমি কোথায় সেটা জেনে তোমার কি লাভ? আমি সত্যি দুঃখিত, আমাকে বিয়ে করে তো তোমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। কি এসব পাগলামি করছো তুমি? তুমি তো জানো মায়ের বয়স হয়েছে, ডিপ্রেশনের রোগী উনি। তোমাকে কতবার বুঝিয়ে বলেছি যে মাকে একটু আন্ডারস্ট্যান্ড করে চললেই তো সব সমস্যা মিটে যায়। তুমি থাকো, আমি চলে যাচ্ছি, বাই। জানো বাবা, মাঝে মাঝে মনে হয় বুড়িটা যদি মরে যেত আমি শান্তি পেতাম। আমার জীবনটাকে তছনছ করে রেখেছে। কি বলছিস এসব? তুই কি সত্যি চাস তোর শাশুড়ি মরে যা? হ্যাঁ বাবা, ওই বুড়িটাই আমার জীবনের অশান্তির মূল। আমার সংসারে আর কোনো কষ্ট নেই উনি ছাড়া। ওই বুড়িটাই সকল অশান্তির মূল। ঠিক আছে, কাঁদিস না তুই, ঠিক কাজ কর। ঠিক আছে মা, তুই বস, আমি আসছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বন্ধু কেমন আছিস? ভালোই আছি। হঠাৎ বন্ধু আমার চেম্বারে? আমার শেলকে নিয়ে দুশ্চিন্তায় আছি রে। কি হয়েছে শেলির? শেলির শাশুড়িকে নিয়ে খুব একটা বিপদে আছি। মেয়েটার সাথে সবসময় লেগেই আছে রে। হ্যাঁ বন্ধু, বুঝতে পারছি। তুই একটু বস, আমি ব্যবস্থা করছি।
এই নে বন্ধু, এটা দিয়ে কাজ হবে। শেলিকে বলিস রোজ চারবার করে খাওয়াতে। ধন্যবাদ বন্ধু। ছেলে। জি বাবা। এই নে তোর সব সমস্যার সমাধান। মানে কি কি এটা? এটার মধ্যেই তোর সব কষ্টের সমাধান আছে। তুই তো মনে করিস তোর শাশুড়ি তোর সংসারের একমাত্র কষ্টের কারণ, তাই না? আর যেহেতু তার সাথে তোর সম্পর্কটা ভালো যাচ্ছে না, এই অবস্থায় যদি তার কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু সব দোষ তোর উপরে এসে পড়বে। আর এই অবস্থায় তোর জামাই কিন্তু তোর বিরুদ্ধে চলে যেতে পারে। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে এই ঔষধটা নিয়ে এসেছি, বুঝলে? যাতে করে সাপ মরে আর লাঠিও না ভাঙে। তাই? তাহলে বলো কিভাবে কি করতে হবে। হ্যাঁ শুন, দেখো শেলি, তুমি তো জানো তোমাকে আমি কতটুকু ভালোবাসি। এই সংসারে তুমি আর মা ছাড়া আমার আর কে আছে বলো? তাই মায়ের দেখা করার দায়িত্বটা তো আমাদেরকে নিতে হবে, তাই না? মায়ের এখন বয়স হয়েছে, উনি সবসময় হাইপার টেনশনে থাকেন, অল্পতেই রেগে যান। তোমার কষ্ট হয় আমি জানি, কিন্তু কি করবো বলো? এতটুকু তো আমাদের মেনে নিতেই হবে, তাই না? তুমি বাসায় যাও, আমি ব্যাগ নিয়ে আসছি। চলো নাস্তা টেবিলে যাই, তোমার বৌমা নাস্তা বানাচ্ছে। তুই যা বাবা, তোর অফিসের সময় হয়ে যাচ্ছে, আমি একটু পরে যাই বাবা। আচ্ছা মা। Rafiq, you made a mistake on the account again. Oh, not again. What have I done now? Look, the correct amount should be 5,344, not 3,544.
It's third time this week. I know. Is everything okay at home? Not really. বাসায় আমার মা এবং ওয়াইফের মধ্যে একটু ঝামেলা হচ্ছে। একজন আরেকজনকে সহ্যই করতে পারছে না। এই অবস্থায় আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। I feel so helpless. Let me give you some advice. I had the same issue with my wife and my mother at home. Give me some time, everything will be okay. Trust me. I hope so. তবে এত তাড়াতাড়ি ওকে হবে বলে আমার মনে হয় না। But I guess I have to be patient in the meantime. দেখি কি হয়। And another piece of advice. Don't take anyone's side. Thank you, Shahid. Thanks for that advice. Now, come on. Let's grab some lunch. Yeah, sure. Let me make a quick call first. Yeah. Okay. Hello? কি করছো? এই তো মার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। মা কেমন আছেন এখন? ভালো আছেন। দেখো তোমাদের দুজনের ঝগড়া নিয়ে আমি খুব টেনশনে আছি, বুঝছো? এটা সিরিয়াসলি এফেক্ট করছে আমার কাজে। বাসায় এসে তোমাদের দুজনের ঝগড়া দেখতে চাই না আমি আর। আচ্ছা ঠিক আছে, শুনবে না। খুশি? হুম। তুই কেমন আছিস? আর বাবা দি বসো বসো। তুই কেমন আছিস বাবা? ভালো আছি মা, কিন্তু তোমার এ কি অবস্থা? কত শুকিয়ে গেছো মা, আমি বুঝতে পারছি। এবারে কেউ তোমার দিকে খেয়াল রাখে না। না আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না তুমি ঠিক নাই, তুমি কিছু বলো। জি মা, আপনি খাওয়া দাওয়ার দিকে সচেতন থাকবেন। আমি ঠিক আছি। হ্যাঁ মা, খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখো মা। আচ্ছা ভাইয়া কোথায়? ও তো এখনই আসার কথা বোধ হয়। আরে মিলা, কখন আসলি? আরে ভাইয়া ভাবি? হ্যাঁ বলো। প্রায় তো 2 বছর হতে চললো, বেবির কোনো প্ল্যান করেছো? আমার মার তো নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছা করে, তাই না মা? দেখা যাক, আল্লাহ যখন চাইবে তখন হবে। তো মেলা, তোর শাশুড়ি কেমন আছেন? আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার শাশুড়ি খুব ভালো আছেন। আমি তো ওনার এত যত্ন নেই, একদম চোখের আড়াল করি না। উনি তো বড় বউ বলতে পাগল মা। এই যে দেশে গেল, দেশে যাওয়াতেই তো আমি আসতে পারছিলাম, না হলে তো আমরা আসার সময় পাই না। তুমি কিছু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মতো ভালো বউ দেখেছো মা। শুনি রফি, আমার মেয়ে শাশুড়ির এত যত্ন করে শুনে আমার খুব ভালো লাগলো। আমি দোয়া করি পৃথিবীর সব মায়েদের ছেলের বউ যেন এইভাবে শাশুড়ির যত্ন করে। মা তো আসলে বলাইছে। তুমি শোনি এখন? না, তুমি ঠিক আছো? হ্যাঁ, কেন আমার আবার কি হবে? সব সময়ের মতো মিলা তোমার এত অপমান করলো,
আর তুমি শুধু শুনলা সেজন্য। ইয়ার নতুন কি বলো, ও ছোট মানুষ, এটার অভ্যাস, আর আমি ইউজ টু হয়ে গেছি। তুমি জানো শেলি, আমি কিন্তু এতদিন এই দিনের অপেক্ষায় ছিলাম। কেন? তুমি কবে এরকমই আন্ডারস্ট্যান্ডিং হবা? এই খুশিতে চলো আগামীকাল আমরা কোথাও বেড়াতে যাই। তাই? হ্যাঁ। কোথায়? কোথায় যাওয়া যাবে সেটা চলো আজকে আমরা ভাবি।
মা আপনার জন্য বানিয়েছি। না রে, আমার বৌমা অনেক ভালো, অনেক লক্ষ্মী মেয়ে, সংসারের সমস্ত কাজ ও এক হাতে করে। সকালে টেবিলে নাস্তা দেয়, দুপুরে, রাতে সব খাবারগুলো টেবিলে এনে দেয়, হ্যাঁ হাত পাও টিপে দেয়, সব করে। অনেক লক্ষ্মী মেয়ে, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক ভালো মেয়ে পেয়েছি আমি। শান্তিতেই আছি। হ্যাঁ, দোয়া করো তোমরা। আচ্ছা, ভালো থাকো। আরগোস, আমাজন, সারাক্ষণ খালি কাজ করে, ওর একটু রেস্টের দরকার। তুমি তো একটা লক্ষ্মী বৌমা, অনেক ভাগ্যবান আমি তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে পেয়েছি আমি। আমার ছেলের বউটা অনেক লক্ষ্মী। তুমি সংসারের কাজ একটু কম কম করো। জানো, আমি যখন বিয়ে হয়ে নতুন বউ হয়ে এই বাড়িতে আসলাম, আমার শাশুড়ি আমার যে কি আদর করতো, কিচ্ছু করতে দিত না। উনি সব একা একা করতেন, কাজ করতে পারতাম না। বলতো কি, আস্তে আস্তে সব হবে, এত চিন্তা করো না বৌমা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এবং সত্যি, আর এখন দেখো আমি কত ভাগ্যবান, তোমার মতো একটা বউ পেয়ে গেছি। মা, আমি ঠিক আছি, ঠিক আছি, তুমি রেস্ট করো বাবা। ঠিক আছি, আমি ঠিক আছি। কেমন আছিস মা? বাবা, আমি ভালো আছি। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি বাবা। আমার শাশুড়ি আসলে খারাপ মানুষ না, আমি ওনাকে বুঝতে ভুল করেছি। সে আমাকে অনেক ভালোবাসে, তার নিজের মেয়ের চাইতে বেশি। মানে ওই মেডিসিনটা দেওয়ার পর থেকে মার এখন প্রায় অসুস্থ থাকে বাবা। আমি চাই না মার কিছু হোক। মন খারাপ করছিস না মা? তোর শাশুড়ির কিচ্ছু হবে না। হ্যাঁ বলছি তো, কিচ্ছু হবে না। তাহলে যে ওই পাঁচজনটা? শুন, আমরা প্রত্যেকেই না জেনে অনেক সময় অনেক বড় বড় ভুল করে ফেলি, যেটা আমাদের করা উচিত না। রাগের বশবর্তী হয়ে আমরা অনেক কিছুই করে ফেলি, দ্বিধাবোধ করি না। তুই কি জানিস, আমাদের এই ছোট্ট জীবনে আমরা সবসময় ভুলের মধ্যে ডুবে থাকি। একটু সচেতনতা আর ভালোর মধ্যে যে কি মহত্ত্ব, সেটা আমরা বোঝানোর চেষ্টা করি না। তাই তো আমি তোকে এই বাস্তবতা বোঝার জন্য সুযোগ দিয়েছিলাম। আর এ কারণেই আমার এক ডাক্তার বন্ধুর সাথে আলাপ আলোচনা করে আমি একটু ভিটামিন তোর শাশুড়িকে খাওয়ার জন্য দিয়েছিলাম। পরিবর্তন দেখে আমি খুব খুশি রে মা, খুব খুশি। তুই কিচ্ছু ভাবিস না, তোর শাশুড়ির কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে পাগলি মেয়ে আমার। ঠিক আছে, একটু হাসতো এবার পাগলি মেয়ে আমার।